नमस्कार बंधुरा, मौली सिन्हा यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी एकदम नतून धरनेर एकटी बिरियानीर रेसिपी, बटर चिकेन बिरियानी। आपनारा छोटोखाटो अनुष्ठाने बा बाड़ीते किछु स्पेशल खेते इच्छे करले अवश्यई एई बिरियानीटा एकबार बानिये देखते पारेन, आशा करछी भालो लागबे। ताहले आसुन रेसिपिटी शुरू करा जाक। बटर चिकेन बिरियानी बनानोर जोन्नो सबार प्रथमे आमी चिकेनटाके मैरिनेट करबो। एखाने आमी 500 ग्राम बोनलेस चिकेन नियेछि, आपनारा चाइले विथ बोन पिसेसो निते पारेन। एखाने आमी परिमाण मतो लवण दिच्छि, आर दिच्छि 2 टेबिल चामच सर्षेर तेल, तारपर दिच्छि 1 चा चामच झाल लाल लंकार गुड़ो, 1/2 चा चामच जिरेर गुड़ो, 1/2 चा चामच धनेर गुड़ो, 1/2 चा चामच गरम मसलार गुड़ो, 1 চা চামচ কসৌরি মেথি, উঁচু উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা, আর 1/4 কাপ ঘন টক দই। এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব ওভারনাইটের জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত পক্ষে 2-3 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কম করে 1 ঘন্টা তো রাখতেই হবে। কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 1/4 কাপ সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখানে আমি 3 মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেখান থেকেই অল্প অল্প করে দিয়ে বেরেস্তা ভেজে তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার অবশিষ্ট তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। খুব বেশি চিকেন একসাথে দেবেন না, অল্প অল্প দেবেন আর ভেজে নেবেন। এক দিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর দিকটা একইভাবে ভাজা হওয়ার জন্য। আর ইন্ডাকশনের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি চিকেনগুলোকে ভেজে নেব। তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কিছু দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর কিছু গোটা গোলমরিচ। সাথেই দিয়ে দেব 1/2 চা চামচ সাহা জিরা। তারপর গোটা গরম মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করব 10-20 সেকেন্ড সময় ধরে। তারপর আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, একটু উঁচু উঁচু করে আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব হালকা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। একটা বড় সাইজের টমেটো আমি সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিলাম 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যদি মনে হয় খুব বেশি শুকিয়ে আসছে, সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে আপনারা কষাতে পারেন। মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে, এবার আমি এখানে 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর অনবরত নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলায় একটা ফুট চলে আসছে, না হলে অনেক সময় দই ফেটে যেতে পারে। মশলাটা বেশ কষে আসছে আর তেলও ছেড়ে গেছে, এবার আমি এখানে দিচ্ছি 2-3 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন 2-3 টেবিল চামচ, তবে আমি ব্যবহার করিনি কারণ আমার ফ্লেভারটা অতটা ভালো লাগে না। 1/4 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ চিকেন মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আমি রান্নাটা সহজ করে দেখাতে চেয়েছি সেই জন্য আর দিলাম না। সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের উপরের সরও কিন্তু ফেটিয়ে আপনারা এখানে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব
हल्का तेल छेड़े आसा पर्यंत। मसलाटा आमादेर एकदम रेडी हो गेछे, तेलो छेड़े एसेछे आपनारा देखते ही पाच्छेन। एबार प्रथमे जे चिकेनगुलो आमरा भेजे रेखेछिलाम सेई समस्त चिकेन एखाने एड करे देव। तारपर भालो करे मिशिए कषिए नेब दुई थेके तीन मिनिटेर जोन्नो। मसलार साथे मांसटा भालो करे मिशिए नियेछि। जदि खूब शुकनो शुकनो लागे सेक्षेत्रे हल्का जल आपनारा अवश्यई व्यवहार करते पारेन। एबार मांसटाके साइडे रेखे भातटा बानिए नेब। তার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিচ্ছি এক চা চামচ লবণ, কয়েক টুকরো দারুচিনি, তিনটে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। ভালো করে জলটাকে ফুটিয়ে নেব গোটা গরম মশলার সাথে। জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাই জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। এবার আমি চালটাকে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আর 90% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা আমাদের 90% হয়ে গেছে। এখানে আমি অর্ধেকটা চিকেন তুলে রেখেছি আর অর্ধেকটা চিকেন কড়াইতেই রেখে দিয়েছি। তারপর আমি সরাসরি ভাতটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ভাত দেব এখন। তারপর বাদবাকি যে চিকেনটা আমরা তুলে রেখেছিলাম সেই চিকেনটাও মশলার সাথেই দিয়ে দেব। এবার বাকি অর্ধেক রাইসটাও আমি উপর থেকে ছেঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। তারপর যে পেঁয়াজ বেরেস্তাটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর 1/2 কাপ ভাতের ফ্যান আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, মানে যে জলটায় আমরা ভাতটা বানিয়েছি সেই জলটা। এবার আমি উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। সামান্য একটু জলে আমি একটু ফুড কালার গুলে রেখেছিলাম সেটাই উপর থেকে দিচ্ছি। আপনারা চাইলে কেশর ভেজানো জল বা দুধ ব্যবহার করতে পারেন। তারপর উপর থেকে আমি বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু বাটার চিকেন বিরিয়ানি সেহেতু বাটার দিতে পারেন আপনারা, তবে আমার বাটারের থেকে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো লাগে সেই জন্য আমি ঘি ব্যবহার করছি। এবার ঢাকাটা আমি বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়ে সিলও করতে পারেন। এবার চাটুর উপরে রেখে 5 মিনিট হাই ফ্লেমে আর 20 মিনিট লো ফ্লেমে আমি বিরিয়ানিটাকে দম দেব। তারপর 15-20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করব। আমাদের বাটার চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই বিরিয়ানিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।